হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিমা অফিসিয়াল। সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো। আজ নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই সোনুকে টিউশনের জন্য রেডি করেই বাজারে চলে গেছিলাম। আজ ব্রেকফাস্টে বড়ের জন্য বানিয়েছি সুজির উত্তাপম, আর সাথে বানাচ্ছি পালং শাক, মুসুরির ডাল আর মোরলা মাছ ভাজা লাঞ্চের জন্য। তোমার বর যেহেতু মাছ খায় না, তো ওর জন্য ডাল বানিয়েছি। আর সোনু সবসময় মাছ ভাজা খেতে ভালোবাসে বলে এই ছোট মাছ ওকে ভেজে দিয়েছি। তো ডাল দেখো রেডি, আমি ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ করে রেখেছি। এবার ডিম সিদ্ধটা বরকে দিয়ে আসবো, আর সাথে আমি পালং শাকটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তোমরা জাস্ট ভাবতে পারবে না আমি কত জলদি কাজ করতে পারি। দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর সোনুর মাছ ভাজাটাও আমি বানিয়ে রাখছি। তো রান্না তো হয়ে গেছে, সোনু আর সোনুর পাপাড়ও খাওয়া হয়ে গেছে। এবার আমার ঘর গোছানো, বিছানা গোছানো, রান্নার জায়গা গোছানো সব কিছু করে নিচ্ছি। দেখো সব কিছু আমার হয়েও গেছে। আজ সোনুর পাপা অফিস লেটে গেছে, ওখান থেকেই ও একবারে ক্লাবে চলে যাবে। তো সোনুকে আমি পড়তে বসিয়ে দিয়েছি। দেখো পড়তে বসে কয়েকদিন ধরে আমার খুব মুড সুইং হচ্ছে, জানি না কেন, তোমাদেরও হয় কিনা আমাকে জানি। তো চলো একটু মুভি দেখি। তো হইচই রিমেম্বার মি যে সিরিজটা এসছে, তো ওটাই দেখি। দেখতে দেখতে দেখি 5:30 বেজে গেছে, সোনু দুধ খাওয়ার সময় হয়ে গেছে। চলো সোনুকে দুধটা গরম করে, মানে এই পার্টটা আমি অ্যাড না করলে পারলাম না। সোনু নিজে নিজে ক্রিম নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে ঠোঁটা লাগাচ্ছে, ঠোঁট ফেটে গেছে বলে। মানে আমার একটা ছেলে না মেয়ে, আমি নিজে মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই। বাট ওকে কি কিউট দেখাচ্ছে, তাই না? আবার নিজে নিজে দেখো ঢাকনাটাও আটকাচ্ছে। চলো ওর বদমাশির তো শেষ নেই, ওর দুধটা এবার দিয়ে দিই, খাবে। ও খেতে থাকুক, আমি বাকি অংশটুকু দেখে নিই। বন্ধুরা রিমেম্বার মি তো আমি পুরোটা দেখে নিলাম, এমন কিছু খাস লাগলো না। যদি তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, আর ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।